হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি গরুর ভুঁড়ি রান্না করে দেখাবো। ভুঁড়ি রান্না করার জন্য আমি গরুর ভুঁড়ি নিয়েছি, এটা আগে প্রসেস করা ছিল, এবং কিছুটা বেগুন নিয়েছি। আমি বেগুন দিয়ে আজকে ভুঁড়ি রান্না করব। ভুঁড়ি পছন্দ করে না মনে হয় এরকম মানুষ খুঁজে পাওয়া যাবে না, সবাই ভুঁড়ি পছন্দ করে এবং এক একজন এক একভাবে রান্না করে। যে যেভাবেই রান্না করুক বুড়ি কিন্তু খেতে ভালো লাগে। তো আমি আজকে যেভাবে রান্না করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। তো এর জন্য আমি কড়াইতে প্রথমে পেঁয়াজ দিয়ে দিলাম, কিছু তেজপাতা, এলাচ এবং দারুচিনি। সামান্য আদা রসুন বাটা, এটা দিয়ে আমি একটু ভালো করে কষিয়ে নেব। কষানোর পরে আমি দিয়ে দিব লবণ, মরিচ, হলুদ, ধনিয়া এবং জিরার গুঁড়ো। বেগুন রান্না করতে মরিচটা একটু বেশি লাগে অন্যান্য তরকারির তুলনায়, সেজন্য আমি এখানে মরিচটা একটু বেশি দিয়েছি। আপনার আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। মশলাটুকু আমি অল্প একটু পানি দিয়ে এটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে এতে দিয়ে দিব ভুঁড়ি। ভুঁড়িটা যেহেতু আগে থেকে সিদ্ধ করা, সুতরাং এটা নতুন করে সিদ্ধ করতে হবে না, অল্প একটু ভেজে নিলেই হবে। এটা তেলে আমি বেশ কিছুক্ষণ ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেব কেটে রাখা বেগুনগুলো। বেগুন দেওয়ার পর আমি এখানে কোনো পানি দিব না, যেহেতু বেগুন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, পানি দিলে বেগুনগুলো গলে যাবে, সেই কারণে আমি এখানে কোনো পানি ব্যবহার করি নাই। চুলার আঁচ কমিয়ে ঢেকে দিলে এটা থেকে যে পানি উঠবে সে পানিতে এটা সিদ্ধ হয়ে যাবে এবং এটা খেতে অনেক বেশি মজা হবে। একটু পরপর নেড়ে দিচ্ছি। যখন পানিটা পুরোপুরি শুকিয়ে যাবে, যে পানিটা উঠবে বেগুন থেকে সেটা শুকিয়ে গেলে এবং বেগুনটাও সুন্দর করে সিদ্ধ হয়ে যাবে, তখন এটা রান্না হয়ে গেছে। এটা আপনারা বাসায় রান্না করে দেখবেন, খুবই মজার হয়। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।